পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের মধ্যে যা দেখা গেল তা কল্পনাকেও হার মানায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পালিয়েছে, সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের উধাও, কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী কিংবা দলটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের কেউই আসেনি প্রকাশ্যে। কেবল বিভিন্ন সময়ে যারা গ্রেপ্তার হয়েছেন, আদালতে নেওয়ার সময় বিমর্ষ মুখখানা দেখা যায় হাতে গোনা কয়েকজনের, আর বাকি সবাই পলাতক। তবে এখনও দেশে আছে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে কিংবা সামাজিক অনুষ্ঠানেও দেখা যায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের। রাজনৈতিক সহাবস্থান ও সহমর্মিতা যেসব জায়গায় এখনও বিদ্যমান, সেসব এলাকায় নিজেদের পক্ষে বিপক্ষে আলোচনাও করতে পারছেন, তবে তারা বিভ্রান্ত হচ্ছেন দলীয় সভানেত্রীর চট করে ঢুকে পড়ার মতো ফোনালাপের ঘটনায়। যদিও দিল্লি থেকে বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ জানান যে শেখ হাসিনার যেসব ফোনালাপ ফাঁস হয়েছে তার কোনোটির সত্যতায় এখনও খুঁজে পাওয়া যায়নি। আবার হুটহাট মাঝরাতে ছাত্রলীগের প্রতি বিপ্লবের হুঙ্কারে আশা দানা বাঁধে অনেকের, ফলে বেফাঁস মন্তব্য করতেও শুরু করে দেয় অবুঝ বা ডেডিকেটেড তৃণমূল, জানিয়ে বিভিন্ন জায়গায় বেকায়দায় পড়তে দেখা যাচ্ছে তাদের। এর জেরেই সন্ত্রাসবাদী আইনে নিষিদ্ধ করা হয় ছাত্র সংগঠনটিকে। সবশেষ জাহাঙ্গীর কবির নানক অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠায়। সরকারের কড়া সমালোচনার পাশাপাশি জাতীয় তৃণমূল নেতাকর্মীদের প্রতি বার্তাও ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং ভবিষ্যত বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো অধিকার পুনরুদ্ধারে শেখ হাসিনা আপনাদের কাঁধে কাঁধ রেখে আপনাদের সাথে থাকবে। এরপরই আলোচনায় আসে আওয়ামী লীগের নিষিদ্ধ করা প্রসঙ্গ। উপদেষ্টা আসিফ মাহমুদ যা সামনে আনেন, ফলে যে প্রশ্নটি সামনে আসছে তা হল দলটির এসব কর্মকাণ্ড কি দেশে প্রকাশ্যে থাকা নেতাকর্মীদের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্নের সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী একমত পোষণ করেন, আর সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি দলের নেতাকর্মীদের কি করা উচিত সেই নিয়ে আলাপ আলোচনাও করছেন। যেমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক একজন নেতা লিখেছেন, আওয়ামী লীগ কখনোই নির্বাচন বিমুখ দল নয়, এখন এত তাড়াহুড়া না করে কিভাবে সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া যায় সেজন্য ছাত্রলীগের সাবেক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আবার সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট থিওরি অনুসরণ করেই হয়তো কেউ কেউ সরাসরি সমালোচনাও করছেন না, আকারে ইঙ্গিতে নিজেদের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করছেন এবং ভবিষ্যতে কিভাবে দলটির পুনর্জাগরণ ঘটানো যায় সেই চিন্তাও তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপিনিয়নে। তেমনই একজন নেতা, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, নেতাকর্মীদের কাছে তখনও সজ্জন হিসেবেই পরিচিত ছিলেন, তিনি লিখেছেন, ভুল সংশোধন করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের এই সয়ে চলার নীতির বিপরীতে গিয়ে ছাত্রলীগ বিভিন্ন সময়ে প্রকাশ্যে হুঙ্কার দেওয়ার চেষ্টা করেছে এবং সবশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রকাশ্যে ভিডিও বার্তায় সরকারের কড়া সমালোচনা করেন। এরপরই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে এই আলোচনাও চাউর হয়। এমনকি তৃণমূলে দলটির নেতাকর্মীদেরও গ্রেফতার করার হুঁশিয়ারি দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যেহেতু দলটির সভাপতি শেখ হাসিনা সহ প্রথম সারির প্রায় 400 নেতা পালিয়েছে, তাই এই মুহূর্তে চট করে বিপ্লবের পরিবর্তে দলটিকে পরিস্থিতি বোঝার জন্য সময় নিতে হবে। আবার অনেকেই মনে করেন, আওয়ামী লীগের পতন দিনগুলোর সময় ছাত্রনেতারা তাদের কর্মসূচি ঠিক করত মূলত দলটির সভাপতি শেখ হাসিনার প্রতিক্রিয়ার উপর, অর্থাৎ কোন ধরনের প্রতিক্রিয়া দেন শেখ হাসিনা তা দেখেই কর্মসূচি ঠিক করত আন্দোলনকারীরা। ঠিক এখনও একই কায়দায় দলটির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে শুরু করেছে, তাই আওয়ামী লীগকে ধৈর্য ধরা ছাড়া বিকল্প কিছু নেই বলেও মনে করেন তারা। আব্দুল্লাহ সাফি, নাগরিক, নিউজ ডেস্ক।